তৃতীয় খণ্ড, সিঁথি ব্রাহ্ম সমাজ দর্শন ও শ্রীযুক্ত শিবনাথ প্রভৃতি ব্রাহ্ম ভক্তদিগের সহিত কথোপকথন ও আনন্দ। প্রথম পরিচ্ছেদ, উৎসব মন্দিরে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী পরমহংসদেব সিঁথির ব্রাহ্ম সমাজ দর্শন করিতে আসিয়াছেন 28 অক্টোবর ইংরাজি 1882 খ্রিস্টাব্দ শনিবার আশ্বিন মাসের কৃষ্ণা দ্বিতীয়া তিথি। আজ এখানে মহোৎসব, ব্রাহ্ম সমাজের ষান্মাসিক, তাই ভগবান শ্রীরামকৃষ্ণের এখানে নিমন্ত্রণ। বেলা 3টা-4টার সময় তিনি কয়েকজন ভক্ত সঙ্গে গাড়ি করিয়া দক্ষিণেশ্বরের কালীবাটি হইতে শ্রীযুক্ত বেণীমাধব পালের মনোহর উদ্যানবাটিতে উপস্থিত হইলেন। এই উদ্যানবাটিতে ব্রাহ্ম সমাজের অধিবেশন হইয়া থাকে। ব্রাহ্ম সমাজকে তিনি বড় ভালোবাসেন, ব্রাহ্ম ভক্তগণও তাহাকে সাতিশয় ভক্তি শ্রদ্ধা করেন। ইহার পূর্ব দিন অর্থাৎ শুক্রবার বৈকালে কত আনন্দ করিতে করিতে সশিষ্য শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ভাগীরথী পক্ষে কালীবাড়ি হইতে কলিকাতা পর্যন্ত ভক্ত সঙ্গে স্টিমার করিয়া বেড়াইতে আসিয়াছিলেন। সিঁথি পাইকপাড়ার নিকট কলিকাতা হইতে 1.5 ক্রোশ উত্তরে উদ্যানবাটিটি মনোহর বলিয়াছি। স্থানটি অতি নিভৃত, ভগবানের উপাসনার পক্ষে বিশেষ উপযোগী। উদ্যান স্বামী বৎসরে 2 বার মহোৎসব করিয়া থাকেন, একবার শরৎকালে আর একবার বসন্তে। এই মহোৎসব উপলক্ষে তিনি কলিকাতার ও সিঁথির নিকটবর্তী গ্রামের অনেক ভক্তদিগকে নিমন্ত্রণ করিয়া থাকেন। তাই আজ কলিকাতা হইতে শিবনাথ প্রভৃতি ভক্তগণ আসিয়াছেন। তাহাদের মধ্যে অনেকেই প্রাতঃকালে উপাসনায় যোগদান করিয়াছেন, আবার সন্ধ্যাকালীন উপাসনা হইবে তাই প্রতীক্ষা করিতেছেন। বিশেষত তাহারা শুনিয়াছেন যে অপরাহ্নে মহাপুরুষের আগমন হইবে ও তাহারা তাহার আনন্দমূর্তি দেখিতে পাইবেন, তাহার হৃদয় মুগ্ধকারী কথামৃত পান করিতে পাইবেন, তাহার সেই মধুর সংকীর্তন শুনিতে ও দেব দুর্লভ হরিপ্রেমময় নৃত্য দেখিতে পাইবেন। অপরাহ্নে বাগানটি বহু লোক সমাকীর্ণ হইয়াছে, কেহ লতামণ্ডপ ছায়ায় কাষ্ঠাসনে প্রবিষ্ট, কেহ বা সুন্দর বাপিতটে বন্ধু সমভি বেহারে বিচরণ করিতেছেন। অনেকেই সমাজগৃহে শ্রীরামকৃষ্ণের আগমন প্রতীক্ষায় পূর্ব হইতেই আসন অধিকার করিয়া বসিয়া আছেন। উদ্যানের প্রবেশদ্বারে পানের দোকান, প্রবেশ করিয়া বোধ হয় যেন পূজা বাড়ি, রাত্রিকালে যাত্রা হইবে। চতুর্দিক আনন্দে পরিপূর্ণ, শরতে নীল আকাশে আনন্দ প্রতিভাসিত হইতেছে। উদ্যানের বৃক্ষ লতা গুল্ম মধ্যে প্রভাত হইতে আনন্দের সমীরণ বহিতেছে। আকাশ জীবজন্তু বৃক্ষলতা যেন এক তানে গান করিতেছে, আজি কি হরষ সমীর বহে প্রাণে ভগবত মঙ্গল কিরণে। সকলেই যেন ভগবত দর্শন পিপাসু। এমন সময়ে শ্রী শ্রী পরমহংসদেবের গাড়ি সমাজগৃহের সম্মুখে উপস্থিত হইল। সকলেই গাত্রোত্থান করিয়া মহাপুরুষের অভ্যর্থনা করিতেছেন, তিনি আসিয়াছেন, চারিদিকে লোক তাহাকে মণ্ডলাকারে ঘেরিতেছে। সমাজগৃহের প্রধান প্রকোষ্ঠ মধ্যে বেদী রচনা হইয়াছে, সে স্থান লোকে পরিপূর্ণ। সম্মুখে দালান, সেখানে পরমহংসদেব সমাসীন, সেখানেও লোক। আর দালানের 2 পার্শ্বস্থিত 2 ঘর, সে ঘরেও লোক। ঘরের দ্বারদেশে উদ্গ্রীব হইয়া লোকে দণ্ডায়মান। দালানে উঠিবার সোপান পরম্পরা এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত, সেই সোপানও লোকে লোকাকীর্ণ। সোপানের অনতি দূরে 2-3টি বৃক্ষ, পার্শ্বে লতামণ্ডপ, সেখানে কয়েকখানি কাষ্ঠাসন। তথা হইতেও লোকে উদ্গ্রীব ও উৎকর্ণ হইয়া মহাপুরুষের দিকে দৃষ্টিপাত করিতেছে। সারি সারি ফল ও পুষ্পের বৃক্ষ, মধ্যে পথ, বৃক্ষ সকল সমীরণে ঈষৎ হেলিতেছে দুলিতেছে, যেন আনন্দভরে মস্তক অবনত করিয়া তাহাকে অভ্যর্থনা করিতেছে। ঠাকুর পরমহংসদেব হাসিতে হাসিতে আসন গ্রহণ করিলেন। এখন সব চক্ষু এককালে তাহার আনন্দমূর্তির উপর পতিত হইল। যেমন যতক্ষণ নাট্যশালায় অভিনয় আরম্ভ না হয় ততক্ষণ দর্শকবৃন্দের মধ্যে কেহ হাসিতেছে, কেহ বিষয়কর্মের কথা কহিতেছে, কেহ একাকী অথবা বন্ধু সঙ্গে পাদচারণ করিতেছে, কেহ পান খাইতেছে, কেহ বা তামাক খাইতেছে। কিন্তু যাই ড্রপ সিন উঠিয়া গেল, অমনি সকলে সব কথাবার্তা বন্ধ করিয়া অনন্যমন হইয়া এক দৃষ্টে নাট্যরঙ্গ দেখিতে থাকে। অথবা যেমন নানা পুষ্প পরিভ্রমণকারী ষট্পদবৃন্দ পদ্মের সন্ধান পাইলে অন্য কুসুম ত্যাগ করিয়া পদ্মমধু পান করিতে ছুটিয়া আসে। দ্বিতীয় পরিচ্ছেদ, মাঞ্চ যোগ ব্যভিচারেণ ভক্তিযোগেণ সেবতে স গুণান সমতিত্যৈক্যান ব্রহ্ম ভূয়ায় কল্পতে।
গীতা 14:26। ভক্ত সম্ভাষণ। সহস্রবদনে ঠাকুর শ্রীযুক্ত শিবনাথ আদি ভক্তগণের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন। বলিতেছেন, এই যে শিবনাথ, দেখো তোমরা ভক্ত, তোমাদের দেখে বড় আনন্দ হয়। গাঁজাখোরের স্বভাব, আরেকজন গাঁজাখোরকে দেখলে ভারী খুশি হয়, হয়তো তার সঙ্গে কোলাকুলিই করে। শিবনাথ ও সকলের হাস্য। সংসারী লোকের স্বভাব নাম মাহাত্ম্য। যাদের দেখি ঈশ্বরে মন নাই, তাদের আমি বলি তোমরা ওই একটু ওইখানে গিয়ে বসো, অথবা বলি যাও বেশ বিল্ডিং, রাসমণির কালীবাটি মন্দির সকল দেখোগে। সকলের হাস্য। আবার দেখছি যে ভক্তদের সঙ্গে হাবাতে লোক এসেছে, তাদের ভারী বিষয় বুদ্ধি, তাদের ঈশ্বরীয় কথা ভালো লাগে না। ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে, এদিকে এরা আর বসে থাকতে পারে না, ছটফট করছে, বারবার তাদের কানে কানে ফিস ফিস করে বলছে কখন যাবে কখন যাবে। তারা হয়তো বললে দাঁড়াও না হে, আর একটু পরে যাব। তখন এরা বিরক্ত হয়ে বলে, তবে তোমরা কথা কও, আমরা নৌকায় গিয়ে বসি। সকলের হাস্য। সংসারী লোকদের যদি বলো যে সব ত্যাগ করে ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও, তা তারা কখনো শুনবে না। তাই বিষয়ী লোকদের টানবার জন্য গৌরনীতাই দুই ভাই মিলে পরামর্শ করে এই ব্যবস্থা করেছিলেন। মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল, বোল হরি বোল। প্রথম দুইটির লোভে অনেকে হরিবোল বলতে যেত। হরিনাম সুধার একটু আস্বাদ পেলে বুঝতে পারত যে মাগুর মাছের ঝোল আর কিছুই নয়, হরিপ্রেমে যে অশ্রু পড়ে তাই। যুবতী মেয়ে কিনা পৃথিবী, যুবতী মেয়ের কোল কিনা ধুলায় হরিপ্রেমে গড়াগড়ি। নিতাই কোনো রকমে হরিনাম করিয়ে নিতেন। চৈতন্যদেব বলেছিলেন, ঈশ্বরের নামের ভারী মাহাত্ম্য। শীঘ্র ফল না হতে পারে, কিন্তু কখনো না কখনো এর ফল হবেই হবে। যেমন কেউ বাড়ির কার্নিশের উপর বীজ রেখে গিয়েছিল, অনেকদিন পরে বাড়ি ভূমিষ্যৎ হয়ে গেল, তখনও সেই বীজ মাটিতে পড়ে গাছ হলো ও তার ফলও হলো। মনুষ্য প্রকৃতিও গুণত্রয়, ভক্তির সত্ত্ব রজ তম। যেমন সংসারীদের মধ্যে সত্ত্ব রজ তম তিন গুণ আছে, তেমনি ভক্তিরও সত্ত্ব রজ তম তিন গুণ আছে। সংসারী সত্ত্বগুণ কীরকম জানো? বাড়িটি এখানে ভাঙা ওখানে ভাঙা মেরামত করে না, ঠাকুর দালানে পায়রাগুলো হাঁটছে, উঠানে শ্যাওলা পড়ছে হুঁশ নাই, আসবাবগুলো পুরানো ফিটফাট করবার চেষ্টা নাই, কাপড় যা তাই একখানা হলেই হলো। লোকটি খুব শান্ত শিষ্ট দয়ালু অময়িক, কারু কোনো অনিষ্ট করে না। সংসারী রজগুণের লক্ষণ আবার আছে, ঘড়ি ঘড়ির চেন, হাতে দুই তিনটা আংটি, বাড়ির আসবাব খুব ফিটফাট, দেওয়ালে কুইনের ছবি, রাজপুত্রের ছবি, কোনো বড় মানুষের ছবি, বাড়িটি চুনকাম করা যেন কোনোখানে একটু দাগ নাই, নানা রকমের ভালো পোশাক, চাকরদেরও পোশাক, এমনি এমনি সব। সংসারী তমগুণের লক্ষণ নিদ্রা কাম ক্রোধ অহংকার এই সব। আর ভক্তির সত্ত্ব আছে, যে ভক্তের সত্ত্বগুণ আছে সে ধ্যান করে অতি গোপনে, সে হয়তো মশারির ভিতর ধ্যান করে, সবাই জানছে ইনি শুয়ে আছেন, বুঝি রাত্রে ঘুম হয় নাই তাই উঠতে দেরি হচ্ছে, এদিকে শরীরের উপর আদর কেবল পেট চলা পর্যন্ত, সাকান্ন পেলেই হল, খাবার ঘটা নাই, পোশাকের আড়ম্বর নাই, বাড়ির আসবাবের জাঁকজমক নাই, আর সত্ত্বগুণী ভক্ত কখনো তোষামত করে ধন লয় না। ভক্তির রজ থাকলে সে ভক্তের হয়তো তিলক আছে, রুদ্রাক্ষের মালা আছে, সেই মালার মধ্যে মধ্যে আবার একটি সোনার দানা। সকলের হাস্য। যখন পূজা করে গড়দের কাপড় পরে পূজা করে। তৃতীয় পরিচ্ছেদ। ক্লৈব্যং মাসমা গামাহ পার্থ নৈতত্ত্বয়ী উপপাদ্যতে শূদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। গীতা 2:3। নাম মাহাত্ম্য ও পাপ তিন প্রকার আচার্য। শ্রীরামকৃষ্ণ। ভক্তির তমহ যার হয় তার বিশ্বাস জ্বলন্ত, ঈশ্বরের কাছে সেরূপ ভক্ত জোর করে যেন ডাকাতি করে ধন কেড়ে লও, মারো কাটো বাঁধো, এইরূপ ডাকাত পড়া ভাব। ঠাকুর ঊর্ধ্ব দৃষ্টি, তাঁহার প্রেম ও রসাভিষিক্ত কণ্ঠে গাইতেছেন, গয়া গঙ্গা প্রভাসাদি কাশি কাঞ্চি কে বা চায়, কালী 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 বলে আমার অজপা যদি ফুরায়, ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে কবু সন্ধি নাহি পায়, দয়া ব্রত দান আদি আর কিছু না মনে লয়, মদনের যাগযজ্ঞ ব্রহ্ম এই রাঙা পায়, কালী নামের এত গুণ কে বা জানতে পারে, তাই দেবাদিদেব মহাদেব যাঁর পঞ্চমুখে গুণ গায়।
ঠাকুর ভাব উন্মত্ত, যেন অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া গাইতেছেন, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে যে শঙ্কর। কি, আমি তার নাম করেছি, আমার আবার পাপ? আমি তার ছেলে, তার ঐশ্বর্যের অধিকারী, এমন রোগ হওয়া চাই। তমগুণকে মোর ফিরিয়ে দিলে ঈশ্বর লাভ হয়, তার কাছে জোর করো, তিনি তো পর নন, তিনি তো আপনার লোক। আবার দেখো, এই তমগুণকে পরের মঙ্গলের জন্য ব্যবহার করা যায়। বৈদ্য তিন প্রকার, উত্তম বৈদ্য, মধ্যম বৈদ্য, অধম বৈদ্য। যে বৈদ্য এসে নাড়ি টিপে ঔষধ খেয়েও হে এই কথা বলে চলে যায়, সে অধম বৈদ্য। রোগী খেলে কি না এ খবর সে লয় না। যে বৈদ্য রোগীকে ঔষধ খেতে অনেক করে বুঝায়, যে মিষ্ট কথাতে বলে, ওহে ঔষধ না খেলে কেমন করে ভালো হবে, লক্ষ্মীটি খাও, আমি নিজে ঔষধ মেরে দিচ্ছি, খাও, সে মধ্যম বৈদ্য। আর যে বৈদ্য রোগী কোনো মতে খেলে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ঔষধ খাইয়ে দেয়, সে উত্তম বৈদ্য। এইটি বৈদ্যের তমগুণ, এ গুণে রোগীর মঙ্গল হয়, অপকার হয় না। বৈদ্যের মতো আচার্যও তিন প্রকার, যিনি ধর্মোপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লন না, সে আচার্য অধম। যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বারবার বুঝান, যাতে তারা উপদেশগুলি ধারণা করতে পারে, অনেক অনুনয় বিনয় করেন, ভালোবাসা দেখান, তিনি মধ্যম থাকের আচার্য। আর যখন শিষ্যরা কোনো মতে শুনছে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন, তাঁরই বলি উত্তম আচার্য। চতুর্থ পরিচ্ছেদ, যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসাস, তৈত্তিরীয় উপনিষদ। ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না। একজন ব্রহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন, ঈশ্বর সাকার না নিরাকার? শ্রীরামকৃষ্ণ, তাঁর ইতি করা যায় না, তিনি নিরাকার আবার সাকার। ভক্তের জন্য তিনি সাকার, যারা জ্ঞানী অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবত মনে হয়েছে তাঁদের পক্ষে তিনি নিরাকার। ভক্ত জানে আমি একটি জিনিস, জগৎ একটি জিনিস, তাই ভক্তের ঈশ্বর ব্যক্তি, পার্সোনাল গড হয়ে দেখা দেন। জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নেতি নেতি বিচার করে, বিচার করে জ্ঞানীর বোধে বোধ হয় যে আমি মিথ্যা, জগৎও মিথ্যা, স্বপ্নবত। জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে, তিনি যে কি মুখে বলতে পারে না। কীরকম জানো? যেন সচ্চিদানন্দ সমুদ্র, কূল কিনারা নাই, ভক্তিহীনে স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার রূপ ধরে থাকেন, জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়, তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না, তার রূপও দর্শন হয় না, কি তিনি মুখে বলা যায় না। কে বলবে, যিনি বলবেন তিনিই নাই, তার আমি আর খুঁজে পান না। বিচার করতে করতে আমি টামি আর কিছুই থাকে না। পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে, তারপর সাদা পুরু খোসা, এইরূপ বরাবর ছাড়াতে ছাড়াতে ভিতরে কিছু খুঁজে পাওয়া যায় না। যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না, আর খুঁজেই বা কে, সেখানে ব্রহ্মের স্বরূপ বোধে বোধ কীরূপ হয় সে কথা কে বলবে। একটা লুণের পুতুল সমুদ্র মারতে গেছিল, সমুদ্রে যাই নেমেছে অমনি গোলে মিশে গেল, তখন খবর কে দেবে? পূর্ণ জ্ঞানের লক্ষণ, পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায়, তখন আমিরূপ লুণের পুতুল সচ্চিদানন্দরূপ সাগরে গোলে এক হয়ে যায়, আর একটু ভেদ বুদ্ধি থাকে না। বিচার করা যতক্ষণ শেষ না হয়, লোকে ফরফর ফরফর করে তর্ক করে, শেষ হলে চুপ হয়ে যায়। কলসি পূর্ণ হলে কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ থাকে না, যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণ শব্দ। আগেকার লোকে বলতো কালা পানিতে জাহাজ গেলে ফেরে না, আমি কিন্তু যায় না। আমি মোলে ঘুচিবে জঞ্জাল, হাস্য, হাজার বিচার করো আমি যায় না, তোমার আমার পক্ষে ভক্ত আমি এ অভিমান ভালো। ভক্তের পক্ষে সগুণ ব্রহ্ম, অর্থাৎ তিনি সগুণ একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন, তিনি প্রার্থনা শুনে, তোমরা যে প্রার্থনা করো তাকেই করো, তোমরা বেদান্তবাদী নও, জ্ঞানী নও, তোমরা ভক্ত। সাকার রূপ মানো আর না মানো এসে যায় না, ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ থাকলেই হলো। যে ব্যক্তি প্রার্থনা শুনেন, সৃষ্টি স্থিতি প্রলয় করেন, যে ব্যক্তি অনন্ত শক্তি, ভক্তিপথেই তাকে সহজে পাওয়া যায়। পঞ্চম পরিচ্ছেদ, ভক্তিয়া তু অনন্যয়া সাক্ষ্য অহমেবং বিধোর্জুনা জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপ, গীতা 11:54। ঈশ্বর দর্শন সাকার না নিরাকার?
একজন ব্রাহ্ম ভক্ত জিজ্ঞাসা করিলেন, মহাশয় ঈশ্বরকে কি দেখা যায়? যদি দেখা যায় দেখতে পাই না কেন? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ অবশ্য দেখা যায়, সাকার রূপ দেখা যায়, আবার অরূপও দেখা যায়, তা তোমায় বুঝাবো কেমন করে? ব্রহ্মভক্ত, কী উপায়ে দেখা যেতে পারে? শ্রীরামকৃষ্ণ, ব্যাকুল হয়ে তাঁর জন্য কাঁদতে পারো? লোকে ছেলের জন্য, স্ত্রীর জন্য, টাকার জন্য এক ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে, মা রান্না বান্না বাড়ির সব কাজ করে, ছেলের যখন চুষি আর ভালো লাগে না, চুষি ফেলে চিৎকার করে কাঁদে, তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে লয়। ব্রহ্মভক্ত, মহাশয় ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন? কেউ বলে সাকার, কেউ বলে নিরাকার, আবার সাকারবাদীদের নিকট নানা রূপের কথা শুনতে পাই, এত গণ্ডগোল কেন? শ্রীরামকৃষ্ণ, যে ভক্ত যেরূপ দেখে সে সেই রূপ মনে করে, বাস্তবিক কোনো গণ্ডগোল নাই। তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায় তাহলে তিনি সব বুঝিয়ে দেন। সে পাড়াতেই গেলে না, সব খবর পাবে কেমন করে? একটা গল্প শোন। একজন বাদ যেয়ে গেছিল, সে দেখলে যে গাছের উপর একটি জানোয়ার রয়েছে। সে এসে আরেকজনকে বললে, দেখো অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম। লোকটি উত্তর করলে, আমি যখন বাদ যেয়ে গেছিলাম আমিও দেখেছি, তা সে লাল রং হতে যাবে কেন? সে যে সবুজ রঙ। আরেকজন বললে, না না আমি দেখেছি হলদে। এইরূপে আরও কেউ কেউ বললে, না সাদা, বেগুনি, নীল ইত্যাদি। শেষে ঝগড়া। তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে। তাকে জিজ্ঞাসা করাতে সে বললে, আমি এই গাছতলায় থাকি, আমি সে জানোয়ারটিকে বেশ চিনি, বেশ জানি, তোমরা যা যা বলছো সব সত্যি। সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো নীল, আরও সব কত কী হয়, বহুরূপী। আবার কখনো দেখি কোনো রঙই নাই, কখনো সগুণ, কখনো নির্গুণ। অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তাঁর স্বরূপ কী। সে ব্যক্তিই জানে যে তিনি নানা রূপে দেখা দেন, নানাভাবে দেখা দেন, তিনি সগুণ আবার তিনি নির্গুণ। যে গাছতলায় থাকে সেই জানে বহুরূপী নানা রং, আবার কখনো কখনো কোনো রঙই থাকে না, অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়। কবির বলতো, নিরাকার আমার বাপ, সাকার আমার মা। ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপে তিনি দেখা দেন, তিনি যে ভক্ত বৎসল। পুরাণে আছে, বীরভক্ত হনুমানের জন্য তিনি রাম রূপ ধরেছিলেন। কালী রূপ ও শ্যাম রূপের ব্যাখ্যা অনন্তকে জানা যায় না। বেদান্ত বিচারের কাছে রূপটুপ উড়ে যায়, সে বিচারের শেষ সিদ্ধান্ত এই, ব্রহ্ম সত্য আর নামরূপ যুক্ত জগৎ মিথ্যা। যতক্ষণ আমি ভক্ত এই অভিমান, থাকে, ততক্ষণই ঈশ্বরের রূপ দর্শন আর ঈশ্বরকে ব্যক্তি, পার্সন বলে বোধ সম্ভব হয়। বিচারের চোখে দেখলে ভক্তের আমি অভিমান ভক্তকে একটু দূরে রেখেছে। কালীরূপ কি শ্যামরূপ চৌদ্দ পোয়া কেন? দূরে বলে, দূরে বলে সূর্য ছোট দেখায়, কাছে যাও তখন এত বৃহৎ দেখাবে যে ধারণা করতে পারবে না। আবার কালীরূপ কি শ্যামরূপ শ্যামবর্ণ কেন? সেও দূর বলে, যেমন দিঘির জল দূরে থেকে সবুজ, নীল বা কালো বর্ণ দেখায়, কাছে গিয়ে হাতে করে জল তুলে দেখো কোনো রঙই নাই। আকাশ দূরে দেখলে নীল বর্ণ, কাছে দেখো কোনো রং নাই। তাই বলছি, বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ, তাঁর কি স্বরূপ তা মুখে বলা যায় না, কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য ততক্ষণ জগৎও সত্য, ঈশ্বরের নানা রূপও সত্য, ঈশ্বরকে ব্যক্তি বোধও সত্য। ভক্তিপথ তোমাদের পথ, এ খুব ভালো, এ সহজ পথ, অনন্ত ঈশ্বরকে কি জানা যায়? আর তাঁকে জানবারই বা কী দরকার? এই দুর্লভ মানুষ জন্ম পেয়ে আমার দরকার তাঁর পাদপদ্মে যেন ভক্তি হয়। যদি আমার এক ঘটি জলে তৃষ্ণা যায়, পুকুরে কত জল আছে এ মাপবার আমার কী দরকার? আমি আধ বোতল মদে মাতাল হয়ে যাই, শুঁড়ির দোকানে কত মন মদ আছে এ হিসাবে আমার কী দরকার? অনন্তকে জানার দরকারই বা কী? ষষ্ঠ পরিচ্ছেদ। ইয়াস্তু আত্মরতিরেব স্যাৎ আত্মতৃপ্তস্য মানবঃ আত্মন্যেব চ সন্তুষ্টঃ তস্য কার্যং ন বিদ্যতে। গীতা 3:17। ঈশ্বর লাভের লক্ষণ, সপ্তভূমি ও ব্রহ্মজ্ঞান। শ্রীরামকৃষ্ণ, বেদে ব্রহ্মজ্ঞানীর নানা রকম অবস্থা বর্ণনা আছে, সে পথ জ্ঞান পথ, বড় কঠিন পথ।
বিষয়বুদ্ধির গামিন প্রাঞ্চনে আসক্তির লেশমাত্র থাকলে জ্ঞান হয় না, এ পথ কলিযুগের পক্ষে নয়। এই সম্বন্ধে বেদে সপ্তভূমির সেভেন প্লেনস কথা আছে। এই সাত ভূমি মনের স্থান। যখন সংসারে মন থাকে তখন লিঙ্গ, গুহ্য, নাভি মনের বাসস্থান। মনের তখন ঊর্ধ্ব দৃষ্টি থাকে না, কেবল কামিনী কাঞ্চনে মন থাকে। মনের চতুর্থ ভূমি হৃদয়, তখন প্রথম চৈতন্য হয়েছে আর চারিদিকে জ্যোতির দর্শন হয়। তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে বলে, এ কি এ কি! তখন আর নিচের দিকে সংসারের দিকে মন যায় না। মনের পঞ্চম ভূমি কণ্ঠ। মন যার কণ্ঠে উঠেছে তার অবিদ্যা অজ্ঞান সব গিয়ে ঈশ্বরীয় কথা বই অন্য কোনো কথা শুনতে বা বলতে ভালো লাগে না, যদি কেউ অন্য কথা বলে সেখান থেকে উঠে যায়। মনের ষষ্ঠ ভূমি কপাল। মন সেখানে গেলে অহর্নিশি ঈশ্বরীয় রূপ দর্শন হয়, তখনও একটু আমি থাকে। সে ব্যক্তি সেই নিরুপম রূপ দর্শন করে উন্মত্ত হয়ে সেই রূপকে স্পর্শ আর আলিঙ্গন করতে যায়, কিন্তু পারে না। যেমন লণ্ঠনের ভিতর আলো আছে, মনে হয় এই আলো ছুলুম ছুলুম, কিন্তু কাঁচ ব্যবধান আছে বলে ছুঁতে পারা যায় না। শিরোদেশ সপ্তম ভূমি। সেখানে মন গেলে সমাধি হয় ও ব্রহ্মজ্ঞানীর ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয়, কিন্তু সে অবস্থায় শরীর অধিক দিন থাকে না, সর্বদা বেহুঁশ, কিছু খেতে পারে না, মুখে দুধ দিলে গড়িয়ে যায়। এই ভূমিতে 21 দিনে মৃত্যু। এই ব্রহ্মজ্ঞানীর অবস্থা। তোমাদের ভক্তিপথ খুব ভালো আর সহজ। সমাধি হলে কর্মত্যাগ, পূর্ব কথা ঠাকুরের তর্পণাদি কর্মত্যাগ। আমায় একজন বলেছিল, মহাশয় আমাকে সমাধিটা শিখিয়ে দিতে পারেন? সকলের হাস্য। সমাধি হলে সব কর্ম ত্যাগ হয়ে যায়, পূজা জপাদি কর্ম বিষয়কর্ম সব ত্যাগ হয়। প্রথমে কর্মের বড় হইচই থাকে, যত ঈশ্বরের দিকে এগোবে ততই কর্মের আড়ম্বর কম, এমনকি তাঁর নাম গুণগান পর্যন্ত বন্ধ হয়ে যায়। শিবনাথের প্রতি, যতক্ষণ তুমি সভায় আসনি তোমার নাম গুণ কথা অনেক হয়েছে, যাই তুমি এসে পড়েছো অমনি সেসব কথা বন্ধ হয়ে গেল, তখন তোমার দর্শনেতেই আমল। তখন লোকে বলে, এই যে শিবনাথবাবু এসেছেন, তোমার বিষয়ে অন্য সব কথা বন্ধ হয়ে যায়। আমার এই অবস্থার পর গঙ্গা জলে তর্পণ করতে গিয়ে দেখি যে হাতের আঙুলের ভিতর দিয়ে জল গলে পড়ে যাচ্ছে। তখন হলধারীকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলাম, দাদা এ কি হলো? হলধারী বললে, একে গলিত হস্ত বলে, ঈশ্বর দর্শনের পর তর্পণাদি কর্ম থাকে না। সংকীর্তনে প্রথমে বলে, নিতাই আমার মাতা হাতি, নিতাই আমার মাতা হাতি, ভাব গাঢ় হলে শুধু বলে হাতি হাতি, তারপর কেবল হাতি এই কথাটি মুখে থাকে, শেষে হা বলতে বলতে ভাব সমাধি হয়। তখন সে ব্যক্তি এতক্ষণ কীর্তন করছিল চুপ হয়ে যায়। যেমন ব্রাহ্মণ ভোজন, প্রথমে খুব হইচই, যখন সকলে পাতা সম্মুখে করে বসল তখন অনেক হইচই কমে গেল, কেবল লুচি আনো শব্দ হতে থাকে। তারপর যখন লুচি তরকারি খেতে আরম্ভ করে তখন বারো আনা শব্দ কমে গেছে, যখন দই এলো তখন সুপ সুপ সকলের হাস্য, শব্দ নাই বললেও হয়, খাবার পর নিদ্রা তখন সব চুপ। তাই বলছি, প্রথম প্রথম কর্মের খুব হইচই থাকে, ঈশ্বরের পথে যত এগোবে ততই কর্ম কমবে, শেষে কর্মত্যাগ আর সমাধি। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয়, 10 মাসে কর্ম প্রায় করতে হয় না, ছেলে হলে একেবারে কর্মত্যাগ, মা ছেলেটি নিয়ে কেবল নাড়াচাড়া করে, ঘরকন্যার কাজ শাশুড়ি ননদ যা এরা করে। অবতারাদির শরীর সমাধির পর লোক শিক্ষার জন্য, সমাধিস্থ হবার পর প্রায় শরীর থাকে না, কারু কারু লোক শিক্ষার জন্য শরীর থাকে, যেমন নারদাদির আর চৈতন্যদেবের মতো অবতারদের। কূপ খোঁড়া হয়ে গেলে কেউ কেউ ঝুড়ি কোদাল বিদায় করে দেয়, কেউ কেউ রেখে দেয়, ভাবে যদি পাড়ার কারুর দরকার হয়। এরূপ মহাপুরুষ জীবের দুঃখে কাতর, এরা স্বার্থপর নয় যে আপনাদের জ্ঞান হলেই হলো, স্বার্থপর লোকের কথা তো জানো, এখানে মত বললে মুতবে না, পাছে তোমার উপকার হয়, সকলের হাস্য। এক পয়সার সন্দেশ দোকান থেকে আনতে দিলে চুষে চুষে এনে দেয়, সকলের হাস্য। কিন্তু শক্তি বিশেষ, সামান্য আধার লোক শিক্ষা দিতে ভয় করে, হাবাতে কাঠ নিজে একরকম করে ভেসে যায়, কিন্তু একটা পাখি এসে বসলে ডুবে যায়।
কিন্তু নারদাদি বাহাদুরি কাঠ, এ কাঠ নিজেও ভেসে যায়, আবার উপরে কত মানুষ, গরু, হাতি পর্যন্ত নিয়ে যেতে পারে। সপ্তম পরিচ্ছেদ। অদৃষ্ট পূর্বং হৃষিতোস্মি দৃষ্ট্বা ভয়েন চ প্রব্যথিতং মনো মে, তাদেব মে দর্শয় দেব রূপং প্রসীদ দেবেশ জগন্নিবাস। গীতা 11:45। ব্রাহ্ম সমাজের প্রার্থনা পদ্ধতি ও ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা। পূর্বকথা। দক্ষিণেশ্বরে রাধাকান্তের ঘরে গয়না চুরি, 1869। শ্রীরামকৃষ্ণ শিবনাথের প্রতি, হ্যাঁগা, তোমরা ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন? আমি কেশব সেনকে ওই কথা বলেছিলাম, একদিন তারা সব ওখানে কালীবাড়িতে গিয়েছিল। আমি বললুম, তোমরা কীরকম লেকচার দাও আমি শুনব। তা গঙ্গার ঘাটের চাঁদনিতে সভা হলো আর কেশব বলতে লাগলো। বেশ বললে, আমার ভাব হয়ে গেছিল। পরে কেশবকে আমি বললুম, তুমি এগুলো এত বলো কেন? হে ঈশ্বর, তুমি কি সুন্দর ফুল করিয়াছো, তুমি আকাশ করিয়াছো, তুমি তারা করিয়াছো, তুমি সমুদ্র করিয়াছো, এইসব। যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে। যখন রাধাকান্তের গয়না চুরি গেল, সেজবাবু রাসমণির জামাই রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে লাগলো, ছি ঠাকুর, তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না? আমি সেজবাবুকে বললাম, ও তোমার কী বুদ্ধি, স্বয়ং লক্ষ্মী যাঁর দাসী পদসেবা করেন, তাঁর কি ঐশ্বর্যের অভাব? এ গয়না তোমার পক্ষেই ভারী একটা জিনিস, কিন্তু ঈশ্বরের পক্ষে কতগুলো মাটির ঢেলা। ছি, অমন হীন বুদ্ধির কথা বলতে নাই, কী ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো? তাই বলি, যাকে নিয়ে আনন্দ হয় তাঁকেই লোকে চায়। তার বাড়ি কোথায়, কখানা বাড়ি, কটা বাগান, কত ধনজন, দাস দাসী, এ খবরে কাজ কি? নরেন্দ্রকে যখন দেখি তখন আমি সব ভুলে যাই, তার কোথা বাড়ি, তার বাবা কি করে, কটি ভাই, এসব কথা একদিন ভুলেও জিজ্ঞাসা করি নাই। ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও, তাঁর অনন্ত সৃষ্টি, অনন্ত ঐশ্বর্য, অত খবরে আমাদের কাজ কি? আবার সেই গন্ধর্ব নিন্দিত কণ্ঠে সেই মধুরিমাপূর্ণ গান, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন, খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদে অনুক্ষণ, ড্যাং 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 ড্যাঙায় ডিঙে চালায় আবার সে কোন জন, কবির বলে শোন 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 ভাবো গুরুর শ্রীচরণ। তবে দর্শনের পর ভক্তের সাধ হয় তাঁর লীলা কি দেখি। রামচন্দ্র রাবণবধের পর রাক্ষসপুরী প্রবেশ করলেন, বুড়ি নিকষা দৌড়ে পালাতে লাগলো। লক্ষ্মণ বললেন, রাম, এ কি বলুন দেখি, এই নিকষা এত বুড়ি, কত পুত্রশোক পেয়েছে, তাঁর এত প্রাণের ভয় পালাচ্ছে। রামচন্দ্র নিকষাকে অভয় দান করে সম্মুখে আনিয়ে জিজ্ঞাসা করাতে নিকষা বললে, রাম, এতদিন বেঁচে আছি বলে তোমার এত লীলা দেখলাম, তাই আরও বাঁচবার স্বাদ আছে, তোমার আরও কত লীলা দেখব। সকলের হাস্য। শিবনাথের প্রতি, তোমাকে দেখতে ইচ্ছা করে, শুদ্ধাত্মাদের না দেখলে কি নিয়ে থাকবো, শুদ্ধাত্মাদের পূর্বজন্মের বন্ধু বলে বোধ হয়। একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন, মহাশয়, আপনি জন্মান্তর মানেন? জন্মান্তর, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জনা। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, আমি শুনেছি জন্মান্তর আছে, ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কী বুঝব, অনেকে বলে গেছে তাই অবিশ্বাস করতে পারি না। ভীষ্মদেব দেহত্যাগ করবেন, সরসজ্জায় শুয়ে আছেন, পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে, তাঁরা দেখলেন যে ভীষ্মদেবের চক্ষু দিয়ে জল পড়ছে। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, ভাই, কী আশ্চর্য, পিতামহ যিনি স্বয়ং ভীষ্মদেব, সত্যবাদী, জিতেন্দ্রীয়, জ্ঞানী, অষ্টবসুর এক বসু, তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন। শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে একথা বলাতে তিনি বললেন, কৃষ্ণ, তুমি বেশ জানো আমি সেজন্য কাঁদছি না, যখন ভাবছি যে যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজে সারথি তাদেরও দুঃখ বিপদের শেষ নাই, তখন এই মনে করে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম। কীর্তনানন্দে ভক্ত সঙ্গে। সমাজগৃহে এইবার সন্ধ্যাকালীন উপাসনা হইল, রাত্রি প্রায় 8:30। সন্ধ্যার 4-5 দণ্ডের পর রাত্রি জ্যোৎস্নাময়ী হইল, উদ্যানের বৃক্ষরাজি লতাপল্লব শরৎচন্দ্রের বিমল কিরণে যেন ভাসিতে লাগিল। এদিকে সমাজগৃহে সংকীর্তন আরম্ভ হইয়াছে, ভগবান শ্রীরামকৃষ্ণ হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন, ব্রাহ্মভক্তেরা কোল করতাল লইয়া
তাহাকে বেড়িয়া বেড়িয়া নাচিতেছেন। সকলেই ভাবে মত্ত, যেন শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করিয়াছেন। হরিনামের রোল উত্তরোত্তর বাড়িতেছে, উত্তরোত্তর উঠিতেছে। চারিদিকে গ্রামবাসীরা হরিনাম শুনিতেছেন, আর মনে মনে উদ্যান স্বামী ভক্ত বেণীমাধবকে কতই ধন্যবাদ দিতেছেন। কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ ভূমিষ্ঠ হইয়া জগন্মাতাকে প্রণাম করিতেছেন। প্রণাম করিতে করিতে বলিতেছেন, ভাগবত ভক্ত ভগবান, জ্ঞানীর চরণে প্রণাম, ভক্তের চরণে প্রণাম, সাকারবাদী ভক্তের চরণে, নিরাকারবাদী ভক্তের চরণে প্রণাম। আগেকার ব্রহ্মজ্ঞানীদের চরণে, ব্রাহ্ম সমাজের ইদানীং ব্রহ্মজ্ঞানীদের চরণে প্রণাম। বেণীমাধব নানাবিধ উপাদেয় খাদ্য আয়োজন করিয়াছিলেন ও সমবেত সকল ভক্তকে পরিতোষ করিয়া খাওয়াইলেন। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসিয়া আনন্দ করিতে করিতে প্রসাদ গ্রহণ করিলেন।